মতবাদটি ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় যে উসমানলি তুর্কিদের দ্বারা ভূমধ্যসাগরীয় বাণিজ্য পথ রুদ্ধ হওয়ার কারণে ইউরোপের খ্রিস্টান জাতিসমূহ ভারতে যাওয়ার জন্য নতুন পথ আবিষ্কারের চেষ্টায় মেতে ওঠে। তারই ফলশ্রুতিতে আবিষ্কৃত হয় ভারতে যাওয়ার নতুন জলপথ এবং এর ভিত্তিতেই গড়ে ওঠে ঔপনিবেশিক সাম্রাজ্য। তথ্যটি কি আসলেই সঠিক? সবাইকে একটুও না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি, কারণ আজ প্রমাণ দেওয়া হবে কি সত্য। মানচিত্রই রয়েছে, তার মাঝে এখন যে মানচিত্র দেখছেন এটি হচ্ছে রেশম পথের গড় মানচিত্র, এবং এতে বাণিজ্য কেন্দ্রসমূহকে আমরা চিহ্নিত করে দিয়েছি। এটি হচ্ছে রেশম পথের গড় মানচিত্র, এবং এখন যেটি দেখছেন এটি হচ্ছে ভূমধ্যসাগরীয় রাজ্যসমূহ তৎকালীন সময়ে ভৌগোলিক আবিষ্কারের পূর্বে, এবং এতে তৎকালীন সময়ের রাজ্যগুলোকে চিহ্নিত করে দেওয়া হয়েছে রেশম পথ এবং বাণিজ্য কেন্দ্রবিন্দুগুলোকে। আমরা আপনাদেরকে এবারে গুগল আর প্রোর সাহায্যে দেখাবো যে আসলে কীভাবে উসমানলিদের পক্ষে সম্ভব ছিল না রেশমি পথকে রেশম পথকে ছিন্ন করার, এবং রেশম পথ কারা ছিন্ন করেছিল, এবং কীভাবে রেশম পথের মানচিত্র আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। এখন আপনাদের দেখাবো আসলে কোন কারণে ভৌগোলিক আবিষ্কার নতুন পথে ভারত যাওয়ার যে ভৌগোলিক আবিষ্কারগুলো হয়েছিল সেগুলো কেন এবং কীভাবে হয়েছিল সেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমেই দেখুন, এই হচ্ছে, আমি জুম করছি, ভূমধ্যসাগরে গেলাম, এইটাই হচ্ছে সেই ভূমধ্যসাগর। এবং লেভান্ট বলতে এখন অনেকে অনেক কিছু বলেন, কিন্তু লেভান্ট বলতে প্রকৃত অর্থ বোঝায় হচ্ছে শামের উপকূল ভাগকে বোঝায়, সেটাই হচ্ছে লেভান্ট। এটা আমি দেখাচ্ছি, মাউস পয়েন্টারের দিকে তাকান, এখান থেকে ইস্কান্দারুন উপসাগর থেকে শুরু করে এই সাইনের উপদ্বীপের তীর পর্যন্ত, এটাই হচ্ছে লেভান্ট। আর যত আপনারা যে এর আগেই রেশমি পথে রেশম পথে যে মানচিত্র দেখেছেন তাতে দেখেছেন যে লেভান্টে দুটো পথ ছিল, লেভান্টে যাওয়ার, লেভান্ট এবং মিশরের পথগুলো আমি আপনাদের আবার বলছি। একটি ছিল মিশর হয়ে যাওয়ার, সেইগুলো সেটা সবই ছিল মামলুক সাম্রাজ্যের অন্তর্গত। আমি দেখাচ্ছি, একটি আসবে স্থল জলপথ, সেটি এই আদান উপসাগর, যেটিকে এখন বলা হয় এডেন উপসাগর, সে আদান উপসাগর হয়ে আসবে। এবং আপনারা জানেন যে আদান শহর বা এডেন সেটি হচ্ছে যে এখানে, অতঃপর এটি উত্তর পূর্ব থেকে মোড় নেবে জলপথটি, এটি হচ্ছে বাহারুল, দুঃখিত, এটি হচ্ছে বাবাল মানদ্বীপ প্রণালী বা মৃত্যুর দরওয়াজা প্রণালী, এখানে জিবুতি বন্দর, কিন্তু এটি মামলুকদের অধীনস্থ নয়। এবং প্রথম দিকে যে আমরা জলপথ দেখালাম, জলপথ দেখাতে গেলে প্রথম দিকেই জলপথে যেতে গেলে প্রথমবার এই দ্বীপটি সকোত্রা দ্বীপ থেকে এখানে কিছুক্ষণ থেমে নৌবহর যেত এইদিকে, বাণিজ্য তৈরির কথা বলছি, এই আদান শহর বা এডেন শহরে যেত, অতঃপর বাবাল মানদ্বীপ প্রণালী হয়ে এখানে একটি বন্দর আছে, সেটার নাম হচ্ছে মোকা, যেটাকে এখন ইংলিশে বলা হয় মোচা, এটি হচ্ছে এদিকে। অতঃপর এটি সরাসরি জলপথের মাধ্যমে চলে যেত, এবং চলে যেতে আমি আপনাদের সবই দেখাচ্ছি কোন পথে আসতে এবং কীভাবে সম্ভব ছিল না সবই দেখানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটি এখানে আসত, এখানে একটি বন্দর ছিল, এটি হচ্ছে আইদাব। এখানে আসার পরে এখান থেকে সোজা স্থলপথের কাফেলা আসতো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আসওয়ান পর্যন্ত আসতো কাফেলা, এবং তারপর আসওয়ান দেখতে পাচ্ছেন যেটি একটি নদী বন্দর, আসওয়ান এটি মিশর সীমান্তে অবস্থিত। এখান থেকে নাইল বা নীল নদের সাহায্যে দেখতে পাচ্ছেন আমরা উঠছি, নাইল দিয়ে যেতে যেতে এই যে এখানে আসবে আল কাহিরা বা কায়রো শহর। কায়রো শহরে আসার পর এটি ডান দিকে মোড় নেবে, ডান দিক অর্থাৎ পূর্ব দিকে মোড় নেবে, এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আছে বুর সাইদ, এটা আরবিতে বলে, এটাকে ইংলিশে বলা হয় পোর্ট সাইদ, কিন্তু এটি তৎকালীন সময় ছিল না। তৎকালীন সময় যেটি ছিল সেটি হচ্ছে এই যে এটি আদ্দামিয়াত। আদ্দামিয়াতে আসার পরে আবার পূর্ব দিকে মোড় নিত, এই জলভাগটা আমি যেটা যেই কথা বলছি আপনাদের সেটি হচ্ছে রেশম পথের মানচিত্র আপনি একটু আগে দেখে নিয়েছেন। এটি হচ্ছে রেশম পথের পথগুলো আমি গুগল অ্যাপ প্রোর সাহায্যে আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখলেন আদ্দামিয়াত, এটি হচ্ছে আদ্দামিয়াত, মাউস পয়েন্টারের দিকে খেয়াল করুন, আদ্দামিয়াত থেকে সরাসরি এই নৌপথটি নামবে হচ্ছে এখানে, এখানে হচ্ছে আক্কা অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একর হচ্ছে আক্কা। আক্কায় নামার পরে
এই পথটি আবার পূর্ব দিকে মোড় নেবে। পূর্ব দিকে মোড় নিয়ে এতে দেখতে পাচ্ছেন গালিল উপসাগর এবং উর্দুন নদী অর্থাৎ জর্দান নদী এই বরাবর সোজা চলতে থাকবে। সোজা চলতে চলতে এই পথটি, রেশম পথটি আসবে বর্তমান যে সিরিয়া অর্থাৎ শামের কথা বলছি, সুরিয়া বর্তমান নাম, এই যে এই শহরটি আসবে, এটি হচ্ছে আল হালাব বা আলেপ্পো। এখান থেকে দুটি ভাগ হয়ে গেছে রেশম পথ, একটি গিয়েছে এই ইস্কান্দরুন এবং এখানে হচ্ছে অ্যান্টিওক অবস্থিত, যেটির নাম হচ্ছে আন্তেকিয়া, সেখানে যাবে, যা হাতাই প্রদেশে, তুর্কির হাতাই প্রদেশে অবস্থিত। এবং অপর অংশটি এই যে দেখতে পাচ্ছেন হালাব, এর থেকে সোজা পূর্ব দিকে চলে যাবে এবং পূর্ব দিকে যে শহরে যে থামবে রেশম পথের যে কেন্দ্র, তার নাম হচ্ছে তাবরিজ, যেটি ইরানে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন উর্মিয়া হ্রদ, উর্মিয়া হ্রদের দিকে অবস্থিত হচ্ছে সেই তাবরিজ শহর, এটাই হচ্ছে সেটি। এখন দেখলেন এখান থেকে আরেকটি পথ চলে গেছে, বললাম যে হালাব থেকে দুটি পথ গিয়েছে, একটি হচ্ছে চলে আসছে আক্কা থেকে এবং অপরটি গিয়েছে হচ্ছে হালাব থেকে চলে এসেছে এখানে যে অ্যান্টিওক বা আন্তেকিয়া, সেখানে এখানে এখানে চলে গেছে এটা উসমানিয়ে শহরে। অতঃপর এখান থেকে সোজা পশ্চিমে মুখ নিয়েছে, পশ্চিমে মোড় নিয়েছে, এই যে মার্সিন শহরটি দেখতে পাচ্ছেন, মার্সিন মার্সিন শহর থেকে এটি সাগরে নেমে গিয়েছে। এখন এই যে তাবত অঞ্চলটি আপনারা দেখলেন, এগুলো সবই ছিল বুরুজি মামলুক সালতানাতের অন্তর্গত, সেহেতু উসমানিদের কোনো সুযোগই ছিল না। এই পথটি আবার গিয়েছে এই দিক দিয়ে আনাতোলিয়ার যে উপকূল ভাগ, আনাতোলিয়ার উপকূল ভাগ হয়ে এই রেশম পথটি গিয়েছে এবং এখানে একটি দ্বীপ আছে, নাম হচ্ছে নক্সস, একটি প্রাচীন দ্বীপ। এদিকে এই নক্সস দ্বীপ হয়ে এটি দুভাগে ভাগ হয়ে গেছে, এটি গিয়েছে হচ্ছে বস হেলসপন্ড, এই যে দেখতে পাচ্ছেন হেলসপন্ড বা দারদানেলিস প্রণালী, এর ভিতর দিয়ে চলে গেছে এই যে ইসলাম্বুল, ইসলাম্বুলে। এখন এই একটি মাত্র রেশম পথের একটি কেন্দ্র, সেটি হচ্ছে উসমানলি সালতানাতে অন্তর উসমানলি সালতানাতে অবস্থিত ছিল, সেটি হচ্ছে এই শহরটি ইসলাম্বুল। কিন্তু এখানে যে দ্বীপটি ছিল সেটির নাম হচ্ছে নক্সস, সেটি কিন্তু ভেনিস প্রজাতন্ত্রের অধীনস্থ ছিল এবং তার মানচিত্র আপনারা এর আগেই দেখে নিয়েছেন, ভেনিস প্রজাতন্ত্রের সীমা কতদূর ছিল, ভেনিস প্রজাতন্ত্রের অন্তর্গত ছিল এটি। অতএব এখান থেকে গিয়েছে এটি ছিল, এই যে আমি দেখা দিচ্ছি হাত দিয়ে, এজিয়ান সাগরের দক্ষিণাংশ, এই যে এই যে এটি দেখছে মাউস দিয়ে দেখে দেখে দিচ্ছে, এবং পেলোপনেসাস অঞ্চল, এগুলো সবই ছিল ভেনিসের অন্তর্গত। সেহেতু উসমানলিরা চাইলেও এই বাণিজ্য পথটি, রেশম পথটিকে ছিন্ন করতে পারতো না, যেটি বলা হয়ে থাকে এটি শুধুই একটি নিছক প্রচারণা এবং মানুষ না জেনে এবং না যাচাই করে যে পরে এবং গবেষণা করে ইতিহাস, তার প্রমাণ হচ্ছে এটি। এখন 1493 সালে সুলতান কয়েদ বে স্পেনের জন্য মামলুক বন্দরসমূহ বন্ধ করে দিয়েছিলেন। স্পেন এই যে দেখতে পাচ্ছেন, স্পেনের এটা ছাড়া, লেভান্ট ছাড়া এবং মিশর ছাড়া, শুধু স্পেন কেন, ভূমধ্য সাগরে কোনো দেশের উপায় ছিল না যে প্রাচ্যের সাথে বাণিজ্য করার। এখন আপনাদেরকে বলছি প্রাচ্যের সাথে বাণিজ্য করার এত প্রয়োজনটা কী, কারণ ছিল মশলা, খাবারের নিত্য প্রয়োজনীয় মশলা, যেটি উৎপাদিত হতো দুটি অঞ্চলে প্রাচ্যের, একটি হচ্ছে এই যে এই অঞ্চলটি আমি আপনাদেরকে দেখিয়েছি মাউস পয়েন্টার দিয়ে, এই গোয়া থেকে শুরু করে কন্যাকুমারিকা, এটি হচ্ছে মালাবার, মালাবার উপকূল, এখানে একটি হতো, এখানে মশলা হতো, এবং এই যে ইন্দোনেশিয়া দেখতে পাচ্ছেন এটিকে বলা হতো মশলা দ্বীপপুঞ্জ, এই দুটির উপরে সারা বিশ্ব নির্ভর করত। সেই কারণেই এই বাণিজ্য পথের গুরুত্ব, রেশম পথের গুরুত্ব খুবই বেশি ছিল। সেই কারণে যখন উসমানলিরা এই অংশটিকে, উসমানলি সাম্রাজ্যের, দুঃখিত, মামলুক সাম্রাজ্যকে যখন বন্ধ করে দিয়েছিল বন্দরসমূহকে ইউরোপীয় ক্যাথলিকদের জন্য, তখন এই স্পেন এবং পর্তুগাল অর্থাৎ আইবেরিয়া উপদ্বীপ খুবই বিপদে পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আইবেরিয়া উপদ্বীপ, এটি হচ্ছে আইবেরিয়া উপদ্বীপ, দেখতে পাচ্ছেন এটি ছিল পর্তুগাল এবং এটি স্পেন, আইবেরিয়া উপদ্বীপ খুবই বিপদে পড়ে যায়। এবং আপনারা যে পর্তুগালের অবস্থান দেখছেন, এখন এইখানে যে অংশটি দেখছেন যে স্পেন অর্থাৎ আটলান্টিক মহাসাগরের দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন স্পেনের অংশ, আগে সেটি ছিল না, এটি পুরোটাই ছিল পর্তুগালের অধীনস্থ, সেহেতু পর্তুগাল পুরোপুরি স্পেনের উপর নির্ভর করত বাণিজ্যের জন্য। কিন্তু স্পেনের যখন মামলুকদের কারণে প্রাচ্যে বাণিজ্য করতে যাওয়ার পথটি বন্ধ হয়ে যায়, রেশম পথ দিয়ে বাণিজ্য করাটা বন্ধ হয়ে যায়, তখন তারা খুবই বিপদে পড়ে। তখন পোপের নির্দেশনা এবং পোপের উৎসাহে পর্তুগাল নতুন নতুন বাণিজ্য পথ আবিষ্কারের দিকে ঝুঁকে পড়ে, তখনই শুরু হয় তাদের নিত্য নতুন নতুন আবিষ্কারের পথ, আবিষ্কারের যে নিত্য নতুন আবিষ্কারের যে একটি প্রক্রিয়া, তখনই তাদের ইয়েতে শুরু হয়। এবং এরই ধারাবাহিকতায় প্রথমে
এগিয়ে আসেন পর্তুগিজ রাজপুত্র প্রিন্স হেনরি দ্য নেভিগেটর। সবার আগে এই সম্পর্কিত কিছু ইতিহাস বলে নিচ্ছি। লেভান্টের যে বাণিজ্য পথ বন্ধ হয়ে গেল, ঘটনাগুলো পরস্পর সাজিয়ে আপনারা বুঝতে পারবেন আসলেই কাদের পক্ষে সম্ভব ছিল। লেভান্ট থেকে ক্রুসেডারদের বিদায় দেন সুলতান আন নাসির, বাহারি মামলুক সুলতান আন নাসির। তিনি 1302 সালের মাঝে গোটা লেভান্টকে, লেভান্টের মাত্র চারটি অংশ ছিল, সেই মানে যেগুলো ক্রুসেডারদের অধীনস্থ ছিল, সেই চারটি অংশকেই 1302 সালে দখল করে নিয়েছিলেন সুলতান আন নাসির। তখন থেকে লেভান্ট পুরোপুরি ক্রুসেডারদের দ্বারা, ক্রুসেডারদের আক্রমণ থেকে মুক্ত হয়ে গিয়েছিল। এবং এরপর থেকেই পর্তুগাল প্রথমে নেমে আসে কীভাবে নতুন বাণিজ্য পথ আবিষ্কার করা যায় সেই দিকে আমরা এখন যাচ্ছি। কারণ লেভান পুরোপুরি রুদ্ধ হয়ে গিয়েছিল, তারা চাচ্ছিল নতুন বাণিজ্য পথ যার মাধ্যমে তারা যাতায়াত করবে। সেই প্রক্রিয়ায় প্রথমেই এগিয়ে আসেন, এই যে দেখতে পাচ্ছেন পর্তুগাল, এটি আরও বিস্তৃত ছিল। পর্তুগালের প্রিন্স হেনরি দ্য নেভিগেটর, তিনি 1418 সালে তারই উদ্যোগে এবং তারই প্রেরণায় আবিষ্কৃত হয় এই যে দেখতে পাচ্ছেন এই দ্বীপপুঞ্জটি, যার নাম ক্যানারি দ্বীপপুঞ্জ। 1418 সালে এটি আবিষ্কৃত হয় এবং এর দু বছর পর 1420 সালে আবিষ্কৃত হয় এই যে দেখতে পাচ্ছেন মাদেইরা দ্বীপপুঞ্জ। পর্তুগালের কাছে দেখতে পাচ্ছেন মাদেইরা দ্বীপপুঞ্জ 1420 সালে আবিষ্কৃত হয়। কিন্তু কথা হচ্ছে যে মামলুকরা ক্রুসেডারদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল লেভান্ট থেকে, যেই লেভান্টের জন্যই তারা ক্রুসেড শুরু করেছিল, সেই লেভান্ট থেকে 1302 সালে বিতাড়িত হয়। কিন্তু এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন, এটি সামরিক প্রধান দ্বীপ, এই দ্বীপে তখনও ক্রুসেডারদের ঘাঁটি ছিল। যেই ঘাঁটিটি দখল করে পুরো দ্বীপটিকে মামলুক কর্তৃত্বাধীন আনায়ন করেন বাহারি বুরুজি মামলুক সুলতান বার্স বে 1426 সালে। এই যে দেখুন, এখন এই দ্বীপটির কারণেও লেভান থেকে বিতাড়িত হওয়ার পরও ক্রুসেডাররা এই দ্বীপটির মাধ্যমে অনেকটি বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত, কারণ তারা এই মিশর এবং লেভান্টের বাণিজ্য তৈরিগুলোকে আক্রমণ করত। এটি জলদস্যুদের ঘাঁটি এবং জলদস্যুতাকে কেন্দ্র করে একটা রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এই সাইপ্রাসে। অতএব সাইপ্রাসের পতন মানেই ক্রুসেডারদের জন্য এবং পাশ্চাত্যের খ্রিস্টানদের জন্য আরও বিপদের দিন ঘনিয়ে আসলো। তখন তারা আরও দ্বিগুণ উদ্যমে নতুন বাণিজ্য পথের দিকে এগিয়ে গেলেন এবং তারই ফলশ্রুতিতে 1427 সালে হেনরি দ্য নেভিগেটরের উৎসাহ এবং উদ্দীপনায় আবিষ্কৃত হলো আরেকটি দ্বীপপুঞ্জ, যার নাম অ্যাকোরোস। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাকোরোস দ্বীপপুঞ্জ। এটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাজোরোস, এটা হচ্ছে ইংলিশ উচ্চারণ, সঠিক উচ্চারণ হবে অ্যাকোরোস, এটি পর্তুগিজ শব্দ, এটি এখনও পর্তুগালের অধীনস্থ। যাই হোক, 1427 সালে অ্যাকোরোস দ্বীপপুঞ্জ আবিষ্কৃত হলো এবং হেনরি দ্য নেভিগেটরের প্রচেষ্টায় তিনি চাইলেন এমন একটি দ্বীপ যার মাধ্যমে নতুন পথে, এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ছিল ভারতে যাওয়ার পথ, এই যে লোহিত সাগর, আদান সাগর হয়ে পারস্য উপসাগর, ওমান উপসাগর হয়ে এবং স্থলপথে এটি। কিন্তু তারা চাইছিলেন ভিন্ন পথে, অর্থাৎ আফ্রিকা মহাদেশটা ঘুরে কি করে ভারতে যাওয়া যায়। সেই উদ্দেশ্যেই হেনরি দ্য নেভিগেটর একের পর এক নৌ অভিযান পরিচালনা করতেন। তারই ফলশ্রুতিতে 1434 সালে আবিষ্কৃত হলো পশ্চিম আফ্রিকা। এই যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গোলা, অ্যাঙ্গোলায় যে পর্তুগিজ কলোনি ছিল সেটি আপনারা সবাই জানেন এবং এটি চলে আসছিল সেই হেনরি দ্য নেভিগেটরের মাধ্যমে, তার সূত্রপাত হয়েছিল। অর্থাৎ এই যে পশ্চিম আফ্রিকাটি, এটি 1434 সালে হেনরি দ্য নেভিগেটরের উদ্যমে এবং উদ্যোগে আবিষ্কৃত হয়। এরপরে 1487 সালে পর্তুগিজ, অন্যতম পর্তুগিজ আবিষ্কারক এবং নাবিক কোভিলহাম 1487 সালে আরব বণিকদের মাধ্যমে, অর্থাৎ আরব বণিকরা এটি চিনতেন, আরব বণিকদের মাধ্যমে এই পথে হয়ে ভারতের মালাবারে উপস্থিত হয়েছিলেন 1487 সালে। এই পথে প্রথম মালাবারে কোনো পর্তুগিজ উপস্থিত হয়েছিল, তিনি হচ্ছেন কোভিলহাম। যখন এর পরের কিছুদিন পর 1493 সালে মামলুক সুলতান ফাইদ বে গ্রানাডার, যখন এই যে স্পেন দেখতে পাচ্ছেন, স্পেন এই অংশ ছিল গ্রানাডা আমিরাত, গ্রানাডা আমিরাতকে দখল করে নেওয়ার পরের বছর 1492 সালে গ্রানাডা দখল করা হয়েছিল এবং 1493 সালে মামলুক সুলতান কয়েদ বে গ্রানাডা দখলের প্রতিশোধস্বরূপ গোটা মামলুক সাম্রাজ্যে স্পেনীয় জাহাজকে নিষিদ্ধ ঘোষণা করে দেন। ফলে স্পেন খুবই বিপদে পড়ে এবং তখন থেকে তাদের তৎপরতা শুরু হয়। এর আগেই কয়েদ বের সাথে স্প্যানিশদের সম্পর্ক খারাপ যাচ্ছিল, স্প্যানিশরা তখন পর্তুগিজদের
সাথে তালে তাল মিলিয়ে পর্তুগিজদের মতোই নতুন বাণিজ্য পথ আবিষ্কারের দিকে, আবিষ্কারের নেশায় মেতে ওঠে তারা। তখন ক্রিস্টোফার কলম্বাস তিনি চেয়েছিলেন ভিন্ন পথে ভারতে যাওয়ার জন্য, এবং তিনি এই লক্ষ্যেই নৌ অভিযান পরিচালনা করেছিলেন। যে নৌ অভিযানের ক্ষেত্রে যে দিকনির্দেশ যাদের দুঃখিত উৎসাহ উদ্দীপনা যুগিয়েছিলেন স্প্যানিশ রাজা ও রানী, সেই কুখ্যাত স্প্যানিশ রাজা ও রানী, তিনি প্রথম চলে এসেছিলেন ক্যারিবীয় উপসাগরের তীরবর্তী এই অঞ্চলে, যার নাম তিনি দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ, অর্থাৎ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তিনি মনে করেছিলেন, যেটা আমরা সবাই এখন জানি, এটি উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ, কিন্তু তখন সবাই জানতো যে তিনি জানতেন এটি আসলে পশ্চিম ভারত, তারা আসলে ভারতে পৌঁছে গেছেন, তাদের সম্পূর্ণ ভুল ধারণা ছিল। কিন্তু তারা ভারত আবিষ্কার করতে যেয়ে এভাবেই আমেরিকা মহাদেশ আবিষ্কার করে ফেলেছিল। এটি হচ্ছে কলম্বাসের কথা 1493 সালে, অর্থাৎ সেই সালের কথা যখন কয়েদ বে পুরোপুরি স্প্যানিশ জাহাজকে তার বন্দরে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এরপরে 1498 সালে আসলো সেই মহেন্দ্রক্ষণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পর্তুগাল, পর্তুগালের মানচিত্র দেখতে পাচ্ছেন। পর্তুগাল থেকে যাত্রা শুরু করে ভাস্কো দা গামা, যিনি কোভিলহামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন, আরব বণিকদের যা অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছিলেন, এবং তিনি এই যে এই পথটি, যেই পথটি মামলুকদের নিয়ন্ত্রণাধীন ছিল, এই পথটিকে সম্পূর্ণ বর্জন করে নতুন পথে, নতুন ভারত আবিষ্কার পথে, ভারত ভারতে আসে নতুন জলপথ আবিষ্কার করতে করার চেষ্টা করলেন। তিনি আসলেন এই দিক দিয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে, আপনারা মাউস পয়েন্টারকে খেয়াল করতে থাকেন, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জের দক্ষিণ দিয়ে, অ্যাকোরোস দ্বীপপুঞ্জের দক্ষিণ দিয়ে, এভাবে তারা চলে আসলো আফ্রিকার উপকূল ঘেঁষে গিনি উপকূলে, গিনি উপকূল থেকে পশ্চিমে আফ্রিকার উপকূল ঘেঁষে চলে আসলো, তারা আসলো বর্তমান দক্ষিণ আমেরিকার। দক্ষিণ আমেরিকার এই যে একটা অংশ দেখছেন বাঁকানো আঙুলের মতো, যার নাম কেপ টাউন, এই যে অংশটি, এই যে অন্তরীপ, এটির নাম কি জানেন? এটি হচ্ছে কেপ ডি গুড হোপ, গুড এ হোপ, কেপ ডি গুড হোপ বা কেপ অফ গুড হোপ, উত্তম আশা অন্তরীপ, ভালো আশার অন্তরীপ। এইখানে যখন পৌঁছলেন তিনি বুঝতে পারলেন যে আফ্রিকার সর্বদক্ষিণের একটি অন্তরীপে আছেন, এবং এখান থেকে সোজা দক্ষিণ দিকে যেতে থাকলে ভারতে পৌঁছে যাবেন। এবং এই যে কেপ অফ গুড হোপ, একে কেন্দ্র করে গড়ে উঠেছে কেপ টাউন, যেটি বর্তমান আফ্রিকার দক্ষিণ আফ্রিকার রাজধানী। তারা এখান থেকে আরও দক্ষিণে গেলেন, আরও দক্ষিণে, আরও দক্ষিণে, আরও দক্ষিণে, এভাবে তারা গোটা যে দক্ষিণ আফ্রিকা এটিকে তারা আবিষ্কার করলেন। এবং মাদাগাস্কার প্রণালী এই পথ দিয়ে চলে আরব সাগরের উপর দিয়ে ঘেঁষে তারা চলে এলেন বর্তমানে ভারতে। এই দেখতে পাচ্ছেন আপনাদের সেই, এই হচ্ছে ভারত, এই হচ্ছে ভারত। ভারতের কেরালায় একটি শহরের নাম হচ্ছে, বর্তমানে শহরের নাম হচ্ছে কোজিকোট, এটি হচ্ছে কালিকটের বর্তমান নাম। এই দেখুন, এই হচ্ছে কোজিকট, কোজিকট কালিকটের বর্তমান নাম। আপনারা দেখলেন কোন পথে ভাস্কো দা গামা ভারতে আসেন, নতুন জলপথ আবিষ্কার করলেন, এটি হচ্ছে সেই কাহিনী। ফলশ্রুতিতে ভাস্কো দা গামার আবিষ্কারের ফলে এই পথ ঘুরে পর্তুগিজরা, এই পথ ঘুরে আমি মাউস পয়েন্টার থেকে খেয়াল করুন, এই দিক দিয়ে তারা ভারতে চলে আসলো, আগে যেতে হতো মামলুক সাম্রাজ্যের ভেতর দিয়ে। এটি হচ্ছে কারণ যার ফলশ্রুতিতে এই ভাস্কো দা গামার নতুন আবিষ্কার, জলপথ আবিষ্কারের মাধ্যমেই প্রতিষ্ঠিত হলো ঔপনিবেশিক সাম্রাজ্য, এবং গরিব ইউরোপীয় খ্রিস্টানরা ঔপনিবেশিক সাম্রাজ্যের জোরে প্রাচ্যের ধন সম্পদকে লুট করে, যা তারা বর্তমানে বিশ্বের অন্যতম ধনী এবং সমৃদ্ধশালী জাতিতে পরিণত হয়েছে। এবং প্রাচ্যের যেসব রাজ্যগুলো তারা দখল করে নিয়েছিল, তারা অধিকাংশ ছিল দুর্বল রাজ্য বা দুর্বলক্ষণে। এটি ছিল ভারতে আসার নতুন জলপথ আবিষ্কারের মূল কারণ। আপনারা নিজেরাই এভাবে গুগল আর্থকে নিয়ে বসলে বুঝতে পারবেন, কোনো ক্রমেই উসমানলি সালতানাতের পক্ষে সম্ভব ছিল না রেশম পথকে ছিন্ন করার, আর এটি হচ্ছে কারণ, এবং এভাবেই আর আবিষ্কৃত হলে ভারতে আসার নতুন জলপথ। প্লিজ লাইক সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাজিয়ে দিন।